ঢালিউডের শীর্ষনায়ক শাকিব খান। দুটি বিয়ের খবর সন্তান হওয়ার পর প্রকাশ্যে এসেছে। প্রথম অপু বিশ্বাস, পরে শবনম বুবলির বিষয়টিও একইভাবে গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে শাকিব খান ও বুবলির বিবাহ বিচ্ছেদের খবর। আলোচনা হচ্ছে বুবলি শাকিব সম্পর্ক ভালো যাচ্ছে না, এ বিষয়ে এতদিন কথা বলতে আগ্রহ দেখাননি শাকিব। গতকাল বুধবার 27 অক্টোবর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শাকিব খান বলেন, আমি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি দুটি সময়, প্রথমটা করোনাকালে যখন একাকে ছিলাম, আর দ্বিতীয়টা যখন নিঃসঙ্গভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করেছি। তিনি আরও বলেন, আমি সেই দিনগুলোতে একাকী থাকায় নিজের জীবনের ফেলে আসা দিন নিয়ে হিসাব করার অফুরন্ত সময় পেয়েছিলাম। তখন নিজের ফেলে আসা জীবনের হিসাব নিকাশ করতে গিয়ে দেখলাম, না বুঝে অনেক ভুল করে ফেলেছি, বেশিরভাগ ভুল করেছি ভুল মানুষের সঙ্গে মিশে, মনে হচ্ছে সেই ভুলেরই খেসারত দিচ্ছি এখন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। খোদা হাফেজ।